আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। সম্মানিত দর্শক, আশা করি আল্লাহ তাআলার অশেষ অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন। যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপনাদের সাথে আমলের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ আমল সম্পর্কে আলোচনা করব, আল্লাহ তাআলার নিকট সবচেয়ে পবিত্র আমলটি সম্পর্কে আলোচনা করব, যেন এই আমলটি জেনে শবে বরাতের রজনীতে আপনারা করতে পারেন, শবে বরাতের দিন ও শবে বরাতের রাত্রটাকে যেন কাজে লাগাতে পারেন। দর্শক, শবে বরাতের রাতের ফজিলত আছে, মর্যাদা আছে। ওই রাতটাকে বলা হয়েছে লাইলাতুন নিসফ মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী। ওই রাত্রে মহান আল্লাহ তাআলা বান্দাদেরকে ডেকে ডেকে বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরলা, আছো কি কোনো ক্ষমা চাহনেওয়ালা, ক্ষমা চাও আমি মাফ করে দিব। আলা মিন মুস্তারজিকিন, আছো কোনো রিজিক প্রত্যাশী, আমার কাছে চাও আমি রিজিকের ব্যবস্থা করে দিব। আলা মিন মুবতালান ফা উআফিয়া, আছো কোনো বিপদগ্রস্ত ব্যক্তি, আমাকে ডাকো বিপদ দূর করে দিব। তেমন একটা ফজিলতপূর্ণ রাত্র, সম্মানিত রাত্র, মহান আল্লাহ তাআলা সেই সূর্যাস্ত থেকে নিয়ে ফজর পর্যন্ত বান্দাদেরকে দুনিয়ার আসমানে এসে ডাকতে থাকেন যে বান্দার আমার কাছে চাও, আমি তোমাদের আশা ভরসা, আমি সব কিছুই তোমাদের পূরণ করে দিব আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, সেই শ্রেষ্ঠ আমলটা কি আর আল্লাহ তাআলার নিকট সবচেয়ে পবিত্র আমলটা কি, চলুন আমরা হাদিসের আলোকে জানবো। তো একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমদেরকে উদ্দেশ্য করে বললেন, আমি কি তোমাদেরকে এমন একটি জিনিস বলে দিব না যা সমস্ত আমলের মধ্যে শ্রেষ্ঠ, তোমাদের পরওয়ারদিগারের নিকট সবচেয়ে পবিত্র, তোমাদের মর্তবাকে যে আমলটা অনেক বেশি বুলন্দকারী, আল্লাহর রাস্তায় সোনা রূপা খরচ করা হইতো বেশি দামি, এবং জিহাদের ময়দানে তোমরা দুশ্মনকে কতল করো আর দুশ্মন তোমাদেরকে কতল করে, ইহা হইতো বেশি উত্তম। তো এমন একটি আমল সম্পর্কে আমি কি তোমাদেরকে বলবো না? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আরজ করিলেন, অবশ্যই বলে দিন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমাইলেন, উহা হইল আল্লাহর জিকির। সুবহানাল্লাহ, আল্লাহর জিকির, আল্লাহ পাকে স্মরণ করা, আল্লাহর জিকির করা, এটাই হলো ওই আমল যেটা সবচেয়ে শ্রেষ্ঠ এবং আল্লাহ তাআলার নিকট সবচেয়ে পবিত্র, যে আমলটা বান্দার মর্যাদাকে উঁচু করে দেয়, যে আমলটা আল্লাহর রাস্তায় সোনা রূপা খরচ করার চাইতেও বেশি উত্তম, বেশি দামি, যে আমলটা জিহাদের ময়দানে দুশ্মনদের বিরুদ্ধে লড়াই করার চাইতেও বেশি দামি, নিজের জীবন ত্যাগ করার চাইতেও বেশি দামি, এই হাদিসের মধ্যেই বলা হয়েছে। তো সেই জন্য দর্শক, এই জিকির এটা এমন একটা আমল, শ্রেষ্ঠ আমল। তো আমরা শবে বরাতের রাত্রে এই আমলটা থেকে কেউ পিছপা হব না, কেউ এই আমলটা মিস করব না, সবাই আল্লাহ তাআলার জিকির করব, আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করব, আল্লাহ তাআলার স্মরণে আল্লাহ তাআলার জিকির করে নিজেদের জীবনকে সৌভাগ্যময় করে নেব। আমাদের সবাইকে আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। তো এই ছিল বিষয়টি নিয়ে আলোচনা, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। নিত্য নতুন আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে সবাই আমার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ।